সূরা বাকারা আল্লাহর কিতাবের পরিবর্তে ওরা অনুসরণ শুরু করলো শয়তানি চর্চার, যে চর্চা সুলেমানের রাজত্বকালে সত্যত্যাগীরা করেছে। অথচ সুলেমান কখনো সত্য ত্যাগ করেনি, কিন্তু শয়তানরা সত্য ত্যাগ করেছিল। ওরা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত, ওরা জাদুবিদ্যা শিখেছিল বেবিলনে হারুত ও মারুতের কাছ থেকে। হারুত ও মারুত কাউকে শিক্ষা দেওয়ার আগে বলত, দেখো আমরা হচ্ছি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমরা সত্য ত্যাগ করো না। এ দুজনের কাছ থেকে ওরা এমন জাদু শিখল যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। অবশ্য তা প্রয়োগ করে ওরা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। জাদু শিখে আসলে ওরা নিজেদেরই ক্ষতি করেছে, যা ওদের কোনো উপকারে আসেনি। ওরা নিশ্চিতভাবেই জানত এ পথে গেলে পরকালে কোনো কল্যাণ নেই। হায়, যদি ওরা জানত কত নিকৃষ্ট জিনিসের বিনিময়ে ওরা ওদের আত্মাকে বিক্রি করেছে। অথচ সত্য বিশ্বাস করলে এবং আল্লাহ সচেতন হলে নিশ্চয়ই ওরা আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত। হায়, যদি ওরা এ সত্যকে বুঝতো।